হিন্দি ভাষায় পড়ানো হবে মেডিকেল, এমনই প্রকল্প এনেছে মধ্যপ্রদেশ সরকার। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে সূচনা হয়েছে এই প্রকল্পের। সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য হতে চলেছে যেখানে মেডিকেল পড়ানো হবে হিন্দিতে। মধ্যপ্রদেশের ভোপালে ভারতের প্রথম হিন্দি ভাষায় MBB কোর্সের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বইগুলির মাধ্যমে হিন্দি ভাষায় চিকিৎসা শিক্ষা গ্রহণ করা যাবে। মধ্যপ্রদেশ সরকার যে হিন্দি ভাষায় শিক্ষাদানের প্রকল্প গ্রহণ করেছে তারই অধীনে এই MBBS কোর্সের বইগুলি প্রকাশ করা হলো রবিবার। দেশের প্রথম রাজ্য হিসেবে হিন্দি ভাষায় MBB কোর্স শুরু করেছে মধ্যপ্রদেশ। প্রাথমিকভাবে হিন্দিতে পড়াশোনা করার জন্য MBBS কোর্সের তিনটি বিষয় নির্বাচন করা হয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োমেট্রিক্স বিষয়ের বইগুলির হিন্দি সংস্কারই এদিন প্রকাশ করেন অমিত শাহ। আজকের দিনটি ভারতের শিক্ষাক্ষেত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে দাবি করে অমিত শাহ আরও জানিয়েছেন, শীঘ্রই ইঞ্জিনিয়ারিং কোর্সের পড়াশোনাও হিন্দিতে করা যাবে। এর জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সের বইগুলি হিন্দিতে অনুবাদের কাজ শুরু হয়ে গেছে। অমিত শাহ বলেন, ভারতের শিক্ষাক্ষেত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে যখন ইতিহাস লেখা হবে এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা হবে। আজ হিন্দিতে চিকিৎসা শিক্ষা শুরু হচ্ছে, কিছুদিনের মধ্যে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করা হবে। সারা দেশে 8টি ভাষায় ইঞ্জিনিয়ারিং বই অনুবাদের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই দেশের সমস্ত শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ের পড়াশোনা করতে পারবেন। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন BJP সরকার দেশে প্রথমবার হিন্দিতে চিকিৎসা শিক্ষা শুরু করে প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছা পূরণ করল। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।